আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দোস্ত আমার প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন নেক আমল বাংলা চ্যানেলে আপনাদের জন্যে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ এবং বহু পাওয়ারফুল আমল সেটি হল সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি নেকি তো দোস্ত আমার প্রিয় ভাই বোনেরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনি নিচে লাল লেখা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা ঘন্টি বেলাইকেন ক্লিক করে অল করে দিন যাতে নতুন নতুন সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছই তো দোস্ত আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে স্ক্রিনে যে লেখাগুলো দেখছেন এই লেখাগুলো পাঠ করিলে বা আমল করিলে কাল কিয়ামতের দিনে বা হিসাব নিকাশের দিনে মিজান পাল্লার সবের দিকটা ভারী হবে এবং আল্লাহর রহমতে সে জান্নাতি হবে তো আমার প্রিয় বোনেরা আপনারা এই আমলগুলো করে সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি নেকি কামান ও নেকি উপার্জন করুন প্রশ্ন দশ সেকেন্ডে কিভাবে বিশ লক্ষ থেকে চোদ্দ কোটি নেকি লাভ হয় উত্তর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদহু লা শরী কালাহু আহাদান সমাদান লাম ইয়ালিদ ওলাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ন আহাদ নিচে বাংলাতে উচ্চারন্দ আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদহু লা শরী কালাহু আহাদান সমাদান লাম ইয়ালিদ অলম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ন আহাদ নাবি করিম সাল্লাহ আলাইসাল্লাম ফারমান বা বলেছেন যে ব্যক্তি এ দোয়া একবার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে কুড়ি লক্ষ নেকি দান করবেন ফরজ নামাজের পরপরই পড়াও একটি শূন্য তামল এটি মাহে রমজানে পড়লে চোদ্দো কোটি নেকি লাভ হয় পরের প্রশ্ন কুড়ি সেকেন্ডে কি আমল করলে অর্ধেক দিন তজবিহ পড়ার চেয়েও অধিক নেকি লাভ হয় উত্তর নবী করিম আলাইহি আসাল্লাম ফারমান যে ব্যক্তি এ তসবিহ তিনবার পাঠ করবে সে অর্ধেক দিন তাজবিহ তাহলিল পড়ার চেয়েও অধিক সব লাভ করবে সেই আমলটি হল যথা সুবাহান্লাহি ও বিহামদিহি আদাদা খলতিহি ও রিদা নফসিহি ও জিন্তা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি নিচে বাংলাতে উচ্চারণ দেওয়া আছে